বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, যেমনটা বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপের, সেক্ষেত্রে কবে কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা এখনো পর্যন্ত গভীর নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকে রাত্রির মধ্যে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শক্তি বাড়িয়ে সেটা 100 থেকে 110 কিলোমিটার বেগে সোমবার সন্ধ্যের পর অন্ধ্র উপকূলে আসতে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সেথাই এবং সেটা সোমবার আসতে পড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তার পরোক্ষ প্রভাব পড়বে, পরোক্ষ প্রভাবের জন্য আজকে আমরা দেখেছি আজকে থেকে কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেশি রয়েছে, কারণ জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেড়েছে। আগামী দু একদিনও কিন্তু তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না, তাপমাত্রা বেশি থাকবে, ঠান্ডা একেবারেই অনুভূত হবে না বললেই চলে। এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে রোববার এবং সোমবার বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে অন্ধ্র উপকূলে বা অন্ধ্র এবং তামিলনাড়ু এলাকায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব এমনটাই আবহাওয়া দপ্তর মনে করছে। ধন্যবাদ।